আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। মেরিটোরিয়াস পাবলিক কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত পূর্বের ক্লাসগুলোতে যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ইতিহাসের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, তারা কীভাবে আগমন ঘটায় ভারতবর্ষে। আমরা এর আগেও ইউরোপীয়দের বিভিন্ন জাতি সম্পর্কে জেনেছি, যেমন ডাচ, ওলন্দাজ, ডেনমার্ক ইত্যাদি সম্পর্কে জেনেছি, তাদের হচ্ছে ভারতবর্ষে আসার এবং বাণিজ্য বিস্তার করা সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি কীভাবে তারা ভারতবর্ষ থেকে এক পর্যায়ে গিয়ে চিরচরে বিদায় নেয়। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপীয় আরেকটি জাতি, যার নাম ফরাসি জাতি। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতবর্ষে ফরাসিদের আগমন। তো ভারতবর্ষে ফরাসিদের কিন্তু আগমন হয়েছিল হচ্ছে সবার শেষে, মানে ইউরোপীয় অন্যান্য যে দেশগুলো ছিল ওই দেশগুলোর তুলনায় কিন্তু ফরাসিরা সবার শেষে তারা হচ্ছে ভারতবর্ষে এসেছিল তাদের বাণিজ্য করার জন্য। এবং ফরাসিদের যে এই বাণিজ্য করা যেটি সেটির উদ্যোক্তা যিনি ছিল, তিনি ছিলেন হচ্ছে সম্রাট চতুর্দশ লুইয়ের হচ্ছে যিনি অর্থমন্ত্রী, যার নাম ছিল কলভিও। তো এই কলভিওর উদ্যোগে 1664 খ্রিস্টাব্দে হচ্ছে প্রথম একটি বণিক সংঘ গঠন হয়, যার নাম দেয় তারা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 1664 সালে গঠিত হয় এই ফরাসি বণিক সংঘ নিয়ে তারা আসে ভারতবর্ষে তাদের বাণিজ্য স্থাপন করার জন্য। এবং তাদের এই বাণিজ্য স্থাপন করার জন্য কিন্তু সে সময়ে তখনকার যেই সম্রাট যে লুই ছিল তিনি 30 লক্ষ টাকা প্রদান করে তাদের হচ্ছে বাণিজ্য স্থাপন করার জন্য। এবং পরবর্তীতে হচ্ছে 1668 খ্রিস্টাব্দে যিনি ফ্রাঁসোয়া ফিরো নামের একজন ফরাসি বণিক তিনি ছিল, তিনি 1668 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে এবং সেখানে ভারতের সুরাটে তিনি তার প্রথম যেই বাণিজ্য কুঠিটি ছিল সেটি স্থাপন করে। এবং পরবর্তীতে 1669 খ্রিস্টাব্দে তারা হচ্ছে তাদের যে দ্বিতীয় যে বাণিজ্য কুঠিটি সেটি হচ্ছে মসলিপট্টমে তারা স্থাপন করে। এবং এরপরে তারা হচ্ছে এভাবেই তারা হচ্ছে তাদের বাণিজ্যিক যে বিস্তারটি সেই বিস্তারের দিকে ধাবিত হয়। এবং 1672 খ্রিস্টাব্দে তারা হচ্ছে ওলন্দাজদের যে বাণিজ্যিক কুঠিটি ছিল যার নাম ছিল হচ্ছে সান্টুম। তো এই 1672 খ্রিস্টাব্দে ওলন্দাজদের এই সান্টুম বাণিজ্য কুঠিটি তারা দখল করে নেয়। এবং তার পরবর্তী বছর অর্থাৎ 1673 খ্রিস্টাব্দে তারা হচ্ছে পন্ডিচেরি দখল করে নেয়, পন্ডিচেরিতে একটি তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। এবং পরবর্তীতে কিন্তু এই 1672 খ্রিস্টাব্দে এই পন্ডিচেরি কিন্তু একটি শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিণত হয়, যাকে বলা হয় বাণিজ্যিক প্রাণ কেন্দ্র হিসেবে পরিণত হয়। এবং পরবর্তীতে 1690 থেকে 1692 এই 3 বছরে কিন্তু হচ্ছে এই পন্ডিচেরি অনেক বেশি ব্যবসায়িক দিক থেকে ব্যবসায়িক প্রাণ কেন্দ্র হিসেবে সেখানে পরিণত হয় এবং সেখানে বাণিজ্যিক সফলতা অর্জন করতে থাকে। এবং এরপরে আসি আমরা 1693 খ্রিস্টাব্দ। তো 1693 খ্রিস্টাব্দে ফরাসিরা তখনকার যিনি বাংলার যিনি সুবাদার ছিল সুবাদার শাহজাহান, তো 1693 সালে তখন ফরাসিরা কী করলো, ফরাসিদের যে হচ্ছে বাংলার সুবেদার যিনি ছিল সুবেদার শাহজাহান তার কাছ থেকে হচ্ছে গঙ্গা নদীর তীরবর্তী যে চন্দ্রনগর ছিল সেই চন্দ্রনগরটি তারা কিনে নেয় এবং সেখানেই তারা একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করে। এবং পরবর্তীতে সেই দুর্গই কিন্তু বা সেই চন্দ্রনগরই কিন্তু একটি শক্তিশালী ও সমৃদ্ধ স্থান হিসেবে পরিণত হয়। আচ্ছা, এই গেল হচ্ছে 1693 সালের কথা। তো এভাবে তারা যখন তাদের যে বাণিজ্যিক যে বিস্তারটি ছিল, বাণিজ্য যে বিস্তার করছিল, এই বাণিজ্য বিস্তার করার পাশাপাশি তারা হচ্ছে ইংরেজদের মতো ভারতবর্ষে তাদের শাসন কার্য চালার হচ্ছে বা চালনা করার একটি স্বপ্ন দেখতে শুরু করে, যার ফলে সেই ফরাসিদের মধ্যে দুই শক্তি অর্থাৎ ফরাসি এবং ইংরেজ এই দুই শক্তির মধ্যে একটি সংঘর্ষে লিপ্ত হয়। কিন্তু সংঘর্ষে ইংরেজদের তুলনায় কিন্তু ফরাসিরা অনেক বেশি দুর্বল ছিল প্রত্যেকটি দিক থেকে, যেমন সামরিক দুর্বলতা বা সামরিক শক্তি অন্যান্য দিক থেকেই কিন্তু তারা অনেক বেশি দুর্বল ছিল, যার ফলে তারা কী করলো, তারা হচ্ছে ফরাসিরা ইংরেজদের কাছে খুব শোচনীয়ভাবে হচ্ছে হেরে গেল। তো এটা ছাড়াও 1757 সালে যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়, আমরা পলাশির যুদ্ধ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। তো এই 1757 সালে পলাশির যুদ্ধ যে সংঘটিত হয় সেখানে কিন্তু ফরাসিরা যে নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা সেই নবাব সিরাজউদ্দৌলাকে পক্ষ নেয়। ঠিক আছে, এবং 1700 সালে নবাব সিরাজউদ্দৌলা
যেটি ছিল পন্ডেচেরিতে, সেই পন্ডেচেরি সেই বাণিজ্য কুঠিটি দখল করে নিল এবং তার পরবর্তীতে 1760 খ্রিস্টাব্দে তারা হচ্ছে ফরাসিদের আরেকটি যেটি বাণিজ্য কুঠি ছিল যেটি হচ্ছে চন্দননগর, সেই চন্দননগর তারা দখল করে নেয়। চন্দননগর এবং হচ্ছে তাদের যে পন্ডেচেরি এই দুটি সমৃদ্ধ এবং শক্তিশালী যে বাণিজ্য কেন্দ্রটি ছিল সেটি দখল করার ফলে কি হলো, তারা ফরাসিরা একদম একেবারেই হচ্ছে দুর্বল হয়ে পড়লো এবং পরবর্তীতে যার ফলে তাদেরকে হচ্ছে ভারতবর্ষ ত্যাগ করতে লাগলো। এবং এটা ছাড়াও ফরাসিদের কিন্তু দাক্ষিণাত্যের তিনটি যুদ্ধ হয়েছিল, যেটি আমরা বলি কর্ণাটকের যুদ্ধ। তো এই কর্ণাটকের যুদ্ধে তারা পরপর তিনবার খুব শোচনীয়ভাবেই কিন্তু পরাজয় লাভ করলো। তো এই পরাজিত হওয়ার ফলে তারা একেবারেই দুর্বল হয়ে পড়লো এবং যার ফলে তাদেরকে হচ্ছে ভারতবর্ষ থেকে চিরবিদায় নিতে হলো এবং সেখানে ইংরেজরা একক যে আধিপত্য সেই একক আধিপত্যটি বিস্তার লাভ করলো। তো তাদের এই যে তো আমরা বলতে পারি যে হচ্ছে এই যে ফরাসি এবং ইংরেজদের এই সংঘর্ষ, এই ইংরেজ ও ফরাসিদের এই সংঘর্ষে কিন্তু ফরাসিদের ব্যর্থতা এবং ইংরেজদের সাফল্যের কিন্তু অনেক কারণ আমরা জানি বা অনেক কারণ সম্পর্কে আমরা জানি। তো এখন আমরা জানবো যেটি সেটি হচ্ছে ফরাসিদের ব্যর্থতার কারণ। তো ফরাসিদের ব্যর্থতা এবং ইংরেজদের কারণ হিসেবে আমরা প্রথমেই যেটিকে আমরা বলতে পারি সেটি হচ্ছে যে সরকারের যে ফরাসি সরকার যিনি ছিলেন সেই ফরাসি সরকারের অযথ হস্তক্ষেপ। কেননা ইংরেজ যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটি ছিল সেটি পুরোটাই একটি স্বাধীন কোম্পানি ছিল বা স্বাধীন প্রতিষ্ঠান ছিল, সেখানে হচ্ছে সরকারের যে বা ইংরেজ সরকারের যে হস্তক্ষেপ সেটি খুব বেশি ছিল না, বরঞ্চ প্রয়োজনে তারা হচ্ছে তারা ইংরেজদের সহায়তা করত এবং তারা কিন্তু ইংরেজদের প্রত্যেকটি কার্যকলাপ তারা হচ্ছে ইংরেজ সরকার খুব তীক্ষ্ণভাবে পরখ করত এবং যখন তাদের সহায়তার প্রয়োজন হতো তখন তারা হচ্ছে এসে তাদেরকে হচ্ছে সাহায্য করত। কিন্তু অপরপক্ষে আমরা যদি ফরাসিদেরকে দেখতে যাই তো ফরাসি যে প্রতিষ্ঠানটি ছিল সেটি কিন্তু পুরোটাই যে রাষ্ট্রীয় যে সহায়তা সেই সহায়তার উপরেই ছিল বা সহায়তার উপরে নির্ভরশীল ছিল, যার ফলে ফরাসি যে সরকার ছিলেন ফরাসি সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন পর্যায়ে বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে তাদের অযথ হস্তক্ষেপ করতো। তো এই এই হস্তক্ষেপের কারণে কিন্তু অনেকটা হচ্ছে তাদের ব্যর্থতা বা যে ফরাসিরা যে ব্যর্থতার মুখোমুখি যে হয় সেটি কিন্তু অনেকটাই দায়বদ্ধ। আচ্ছা, এই গেল হচ্ছে সরকারের অযথ হস্তক্ষেপ। এবার আমরা আসি হচ্ছে দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি আর্থিক অসচ্ছলতা। ইংরেজরা কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি সচ্ছল ছিল ফরাসিদের তুলনায়, কেননা ফরাসিরা হচ্ছে আর্থিক দিক তাদের কিন্তু অতটাও সচ্ছল ছিল না বা তারা হচ্ছে আর্থিক দিক থেকে অতটাও শক্তিশালী ছিল না, কিন্তু সেই তুলনায় ইংরেজরা কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিলেন, যার ফলে এই আর্থিক সচ্ছলতাও কিন্তু ফরাসিদের ব্যর্থতার কারণ হিসেবে আমরা আমরা হচ্ছে। এবার আমরা আসি হচ্ছে দুর্বল সামরিক বাহিনী। সেই তুলনায় হচ্ছে ফরাসিদের যে সামরিক বাহিনী ছিল বা ফরাসিদের যে ইয়ে ছিল সেটি কিন্তু অনেক বেশি দুর্বল ছিল, কেননা ইংরেজরা কিন্তু বিভিন্ন হচ্ছে বিভিন্ন সামরিক শক্তির দিক থেকেও যেমন শক্তিশালী ছিল তারা ছিল সেরকম কৌশলী এবং তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা হচ্ছে ফরাসিদেরকে বিভিন্ন পাশ থেকে তারা আক্রমণ করে এবং যার ফলে ফরাসিদেরকে তাদের সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার পরেও তাদের সাথে হচ্ছে যুদ্ধ নামার পরেও তারা হচ্ছে বিজয় লাভ করতে পারেনি। আচ্ছা, তো এর পাশাপাশি হচ্ছে ইংরেজদের যেই হচ্ছে নৌবাহিনী ছিল এই নৌবাহিনীর কিন্তু অনেক বেশি ইয়ে ছিল, কি বলে আমরা বলতে পারি যে এই নৌবাহিনীর অনেক বেশি অবদান ছিল তাদের হচ্ছে এই যুদ্ধে বিজয় লাভ করার জন্য। কেননা হচ্ছে ফরাসিদের যে ডুপ্লে ছিল তিনি কিন্তু হচ্ছে নৌবাহিনীর তুলনায় স্থল বাহিনীর দিকে বেশি নজর দিয়েছিল। এই স্থল বাহিনীর দিকে নজর দেওয়ার ফলে তারা হচ্ছে বিভিন্ন স্বদেশ থেকে তাদের হচ্ছে সৈনিক বা অস্ত্রশস্ত্র কিছুই আনতে পারেনি, যার ফলে ইংরেজরা কিন্তু সেই তুলনায় অনেক বেশি উন্নত ছিল, যার ফলে তারা হচ্ছে এক পর্যায়ে গিয়ে তারা পরাজয়ের মুখোমুখি হয়। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ফরাসি কর্মচারীদের অনৈক্য। ফরাসি কর্মচারীদের অনৈক্য বলতে আমরা বলতে পারি যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফরাসিদের ভারত থেকে চিরবিদায়ের কারণ হিসেবে কিন্তু আমরা ডুপ্লে বা কাউন্টি লালিকে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা হচ্ছে তাকে কি বলে ব্যক্তিগতভাবে আমরা তাকে দোষারোপ করতে পারি না, কেননা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারীরা ছিল তাদের মধ্যে একটি অনৈক্য কাজ করছিল এবং এই অনৈক্যর কারণেই কিন্তু তারা হচ্ছে যে ইংরেজদের সাথে যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদের তারা সেভাবে তাদের অনৈক্য বা তাদের মতবিরোধের কারণে
ছিয়াশি খ্রিস্টাব্দ, ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দ, ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাদের মধ্যে একটি সংঘর্ষ হয় বাংলার সাথে, এবং সেখানে তারা হচ্ছে ইংরেজরা পরাজিত লাভ করে, যার ফলে তারা হচ্ছে বাংলা থেকে তাদের বাংলা থেকে বিতাড়িত করা হয়। এবং এর এই পরিস্থিতিতে এই যে তাদের বাংলা থেকে বিতাড়িত করা হলো, বাংলা কিন্তু বাণিজ্যিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক অঞ্চল ছিল। তো এখান থেকে হচ্ছে তাদের বাণিজ্য, তাদেরকে যখন বাংলা থেকে বিতাড়িত করা হয় তখন তাদের কী হলো, তখন তাদের যিনি জব চার্নক নামের একজন দূরদর্শী কর্মকর্তা বলা চলে, সেই দূরদর্শী কর্মকর্তা তিনি একটি আপোষ করার চেষ্টা করেন, এবং তিনি ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতায় এসে উপস্থিত হন। কলকাতা মূলত এই ১৬৯০ খ্রিস্টাব্দে এই জব চার্নক যখন হচ্ছে এসেছিলেন হচ্ছে কলকাতায়, তো কলকাতায় কিন্তু গোড়াপত্তন সেই থেকেই শুরু হয়। এবং পরবর্তীতে ১৭০০ খ্রিস্টাব্দে তাদের হচ্ছে যে ১৭০০ খ্রিস্টাব্দে ভারতের যতগুলো হচ্ছে বাণিজ্য কুঠি ছিল সেগুলো একত্রিত করা হয়, এবং সেই বাণিজ্য কুঠিগুলো একত্রিত করায় একটি কাউন্সিল গঠন করা হয়, এবং সেই কাউন্সিলের যে মেইন দপ্তর বা যে মেইন দপ্তর হচ্ছে স্থাপন করা হয় হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে, এবং এর মাধ্যমে কিন্তু ইতোমধ্যেই কিন্তু ততক্ষণে ইংরেজরা বাংলার বিভিন্ন অঞ্চল দখল করা শুরু করে দেয়। এবং এভাবেই হচ্ছে তার, এবং এটা ছাড়াও তারা হচ্ছে বাণিজ্যিক যে কী বলে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু তারা মুঘল সম্রাটের দরবারে গিয়ে বারবার হচ্ছে তাদের সুযোগ সুবিধা আদায় করার লক্ষ্যে বারবার তাদের দরবারে উপস্থিত হতে থাকে, এবং যার ফলে তাদের এই নিরন্তর চেষ্টার ফলে তারা হচ্ছে যে সম্রাট ফৌরুখশিয়ার যে ফরমানটি ছিল সেটির মাধ্যমে তারা যে ৩০০০ টাকার শুল্ক দেওয়ার শর্তে, বাৎসরিক যে শুল্ক দেওয়ার শর্তে তারা হচ্ছে যে বাণিজ্যটি স্থাপন বা বাণিজ্যটি শুরু করেছিল সেটি তারা বিনা শুল্কে তারা হচ্ছে ভারতবর্ষে তাদের বাণিজ্য স্থাপন করা বা বাণিজ্য প্রতিষ্ঠা করা শুরু করে। কেননা ফৌরুখশিয়া, আমরা আগেও বলেছি ফৌরুখশিয়ার হচ্ছে ইংরেজদের প্রতি এক ধরনের হচ্ছে দুর্বলতা কাজ করছিল, এবং এই দুর্বলতার সুযোগ দিয়েই কিন্তু ইংরেজরা এক পর্যায়ে গিয়ে তাদের হচ্ছে এটি সুযোগ নেয়, এবং তারা বিনা শুল্কে তাদের হচ্ছে বাণিজ্য স্থাপন করা বা বাণিজ্য পরিচালনা করার অনুমতি লাভ করে। এবং আমরা বলতে পারি যে ফৌরুখশিয়ার এই উদাসীনতা বা ফৌরুখশিয়ার এই ফরমাল, এটি কিন্তু হচ্ছে ইংরেজদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দায়ী হিসেবে আমরা বলতে পারি। তো এবং এটা ছাড়াও হচ্ছে ইংরেজরা কিন্তু তাদের হচ্ছে তারা বাংলায় এসে বা ভারতবর্ষে এসে তাদের নিজস্ব যে আর্থিক বা নিজস্ব যে ছিল ভারতবর্ষে এসে তারা হচ্ছে নিজস্ব মুদ্রা প্রচলন করেছিল, তারা ভারতবর্ষে এসে তাদের বাণিজ্য করছিল ঠিকই, কিন্তু এক পর্যায়ে গিয়ে তারা ভারতবর্ষে এসে তাদের নিজস্ব মুদ্রার প্রচলন করছিল, এবং এটি কিন্তু ফৌরুখশিয়া জানার পরেও কিন্তু তাদেরকে পুরোটাই হচ্ছে তাদের অনুমতি প্রদান করে, কেননা তাদের হচ্ছে কারণ ইংরেজরা বুঝতে পেরেছিল যে সম্রাট ফৌরুখশিয়ার দুর্বলটি কোথায়, এবং এভাবেই তারা তাদের বাণিজ্য স্থাপন বা বাণিজ্য বিস্তারের পাশাপাশি তার আধিপত্য বিস্তারের দিকে হচ্ছে ধাবিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই ছিল হচ্ছে কী বলে ইংরেজদের আধিপত্য বিস্তারের ঘটনা। এবার আমরা আসি হচ্ছে আলীবর্দী খান নবাব আলীবর্দী খানকে আমরা সবাই জানি, যিনি ছিলেন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার হচ্ছে পিতামহ। তো আলীবর্দী খান যিনি কিন্তু প্রথমে বিহারের শাসনকর্তা ছিলেন, এবং পরবর্তীতে তিনি তার স্বীয় যোগ্যতার ফলে নবাব সরফরাজকে যুদ্ধে হারিয়ে এবং পরাজিত করে তাদেরকে হচ্ছে এবং সেখানে তিনি বাংলার নবাব হয়ে যান। তো এক পর্যায়ে আলীবর্দী খানের কিন্তু কোনো কন্যা সন্তান ছিল না, কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল তিনটি কন্যা সন্তান, যার নাম ছিল খসিটি বেগম, মাইমুনা এবং আমেনা। তো এই খসিটি বেগম তো হচ্ছে এবং এই খসিটি বেগমের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না, এবং এই মাইমুনা এবং আমেনার ছিল হচ্ছে একটি করে পুত্র সন্তান, এবং এই
করে দিয়ে যায়। আচ্ছা, এই ছিল হচ্ছে আলিবর্দী খান এবং আমরা আসি এবার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে। তো নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং তার পিতামহের মৃত্যু হয় 1756 খ্রিস্টাব্দে। তো তার পিতামহ হচ্ছে নবাব আলিবর্দী খান। এই নবাব আলিবর্দী খান এর মৃত্যু হওয়ার পর 56 খ্রিস্টাব্দে তো হচ্ছে আচ্ছা, তো এই নবাব আলিবর্দী খানের মৃত্যুর পরে তখন হচ্ছে তিনি নবাবকে তার হচ্ছে পুরোটাই তার রাজ্যের পুরোটাই দায়ভার দেয় এবং মাত্র 22 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা তিনি হচ্ছে সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তার এই সিংহাসন